এই যে একটু এদিকে তাকান আমার হাতে এগুলো কী দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে চমৎকার কিছু ডিএনএ কার আর আজকে আমাদের সিরাপে রয়েছে চমৎকার কিছু পাখির কালেকশন প্রতিটা পাখির প্রাইস থাকবে খুবই রিজনেবল এবং স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওর আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভের সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু কুমিল্লা সহ ফ্রেন ওই দিকের অবস্থা খুবই ভয়াবহ তো আমি যেটা চিন্তা করেছি আজকে আমাদের পাখি স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে পাখিগুলো দ্রুত সেল করে এই পাখি থেকে যে লাভ হবে সেই লাভের একটা অংশ তাদের পিছনে ব্যয় করার জন্য তো আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন ইনশাল্লাহ যারা মূলত পাখি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারে এছাড়াও পাখি ক্রয় না করলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন যদি আপনার শেয়ারের মাধ্যমে একজোড়া পাখি বিক্রি হয় সেখান থেকে যে লাভ হবে সেই লাভ থেকে কিছু অংশ কিন্তু আহ কুমিল্লা এবং ফেনীর ভাইয়েরা কিন্তু বেশি কথা না আমার শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি আমাদের পাখির সেরাপে আপনারা ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন ভিডিওর মধ্যেই প্রতিটা পাখির দাম এবং প্রতিটা পাখির বয়স বলে দেওয়া হবে ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন সর্বপ্রথমে এখানে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা রয়েছে লোটিনো ফিশার এবং আরেকটা রয়েছে লাইন ফিশার চমৎকার একটা জোড়া দুইটা দুই মিউটেশন দিয়ে করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ রানিং জোড়া বর্তমান মার্কেট প্রাইস এটা রয়েছে চার থেকে সাড়ে চার হাজার টাকা তবে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকায় ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক এখন যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভায়োলেট ফিশাল লাভবার্ড পাখি আর এখানে যে লাভবার্ডের জোড়াটা রয়েছে এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা জোড়া যারা মূলত নিউ অ্যাডাল্ট খুঁজেন যে দুই থেকে তিন মাস রেস্টে দিয়ে তারপরে ব্রিডে দিবেন তারা কিন্তু চাইলে দেখতে পারেন এই জোড়াটা আশা করি দুই থেকে আড়াই মাস রেস্টে দেওয়ার পরে ব্রিডিং কোর্স করিয়ে আপনারা ব্রিডে দিতে পারবেন চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ বর্তমান মার্কেটে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা জোড়া দামে সেল হলেও আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইসে দামাদামির কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সিরাবে থাকা আরও একটা জোড়া চমৎকার পাখির সেটআপে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই খুবই রেয়ার একটা পাখি এটার মিউটেশন হচ্ছে ক্রিমিনো লাভবাট পাখি চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা বর্তমান মার্কেটে এই পাখিটার দাম চলতেছে আট থেকে নয় হাজার টাকা জোড়া দামে তবে আপনারা আমাদের সিরাপ থেকে ইনশাল্লাহ সবসময় রিজনেবল প্রাইজে পান এবং এখনো পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া দামে অনলি ছয় হাজার টাকা হলে কিন্তু জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন খুব সহজে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেরাপে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইন্যাপেল সিঙ্গেল রেড ফেক্টর কোন পাখি মাসাল্লাহ এক কথায় অসাধারণ ওদের বুকের কালার বডি ফিটনেস এবং সাইজ রয়েছে দুইটা পাখি কিন্তু খুবই চমৎকার লাগতেছে দেখতে আপনারা কিন্তু সরাসরি দেখতেই পাচ্ছেন জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যারা মূলত ডিম বাচ্চা করা রানিং কোনর পাখি খুঁজতেছিলেন কিন্তু পাচ্ছেন না তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমান মার্কেট অনুযায়ী আমরা দিচ্ছি সবচাইতে রিজনেবল প্রাইজে মাত্র ছয় হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোন পাখি সিরাবে আর এই মুহূর্তে যে কোনটা দেখতে পাচ্ছেন এটাও পাইনাপেল তবে এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর পাখি ডাবল এবং সিঙ্গেল বলা হয় এই কারণে যেটার মূলত বুকের কালারটা অনেক বেশি জায়গা লাল ওটাকে বলা হয় ডাবল এবং যেটার কম জায়গা থাকে সেটা হচ্ছে সিঙ্গেল বলা হয় যেটা আপনারা পাখিগুলো দেখেই বুঝতে পারেন যাই হোক চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা রয়েছে বর্তমান মার্কেটে এগুলোর দাম দশ থেকে বারো হাজার চোদ্দ হাজার টাকা জোড়া দামে সেল হলেও আমরা আপনাদেরকে দিচ্ছি বর্তমানে সবচেয়ে রিজনেবল প্রাইজে মাত্র সাত হাজার টাকা জোড়া হলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস তারপরে দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেটাবে আর এই মুহূর্তে যে কোনোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্কিস ব্লু কোনোর পাখি বলা হয় ব্লু কোনোর মধ্যে এখানে একটা রয়েছে ইয়েলো সাইডের যেটা ডান সাইডে রয়েছে দেখেন বুকের মধ্যে হালকা হলুদের একটা মিশ্রণ রয়েছে আর বা সাইড এটা হচ্ছে পিওর টার্কিস ব্লু এটা হচ্ছে নর্মালি হোয়াইট বুকের আর কি যাই হোক চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এবং এদের পিঠের কালারও কিন্তু মার্শাল অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে পিঠের কালার যারা নিতে যাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া চমৎকার মিউটেশনের লাভবাডে এখানে যে লাভবারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বা সাইডে দেখেন একটা এটার দিক দিয়ে হচ্ছে ময়লা লাগছে আহ কয়েকদিন ধরে বৃষ্টি নামতেছে যার কারণে গোসল দেই না এই জন্য ময়লাটা যায় নাই আপনারা কিন্তু নিয়ে গোসল দিলে সম্পূর্ণ সাদা হয়ে যাবে কারণ হচ্ছে এটা অ্যালবিনো রেড আই লাভবার পাখি তো অ্যালবিনো লাভবার পাখি আপনারা সকলে জানেন সম্পূর্ণ সাদা থাকে যেখান দিয়ে অন্য কালার দেখতেছেন এটা হচ্ছে ময়লা গোসল দিলে চলে যাবে ইনশাল্লাহ চমৎকার এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র টাকা জোড়া জোড়া হচ্ছে চলে আসলাম আমাদের থেকে একটা চমৎকার লাভবাট পাখির কাছে এখানে যে লাভবার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভায়োলেট মাস্ক লাভবাট পাখি মার্শাল্লাহ এক কথায় অসাধারণ ওদের বডি ফিটনেস এবং কালার এবং সাইজ আপনারা দেখেই বুঝতে পারছেন পাখিগুলো কত সুন্দর রয়েছে দারুন এই জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইজ আমরা রেখেছি ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকায় জোড়াটা আপনারা আমাদের সেরা থেকে সংগ্রহ করতে পারবেন তাই অনুরোধ থাকবে যারা নিতে যাচ্ছেন তাদের কাছে ভালো লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সিরাপে থাকে আরো একটা জোড়া লাভব্য পাখির সিরাপে খুবই স্পেশাল কালেকশন লাস্ট এক সপ্তাহ ধরে আমাকে এই পাখিটার জন্য অনেকেই পাগল করে ফেলেছেন কারণ হচ্ছে আমার পুরাতন একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি যেটা খেয়াল করলাম সেই ভিডিওতে এই পাখিটা দেখানো হয়েছিল তো এখন আপাতত ছিল না আবারও আলহামদুলিল্লাহ আমরা কালেকশন করেছি এটা হচ্ছে লোটিনোফিশার রেড আই লাভবার পাখি এক কথা অসাধারণ চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট যারা নিউ অ্যাডাল নিতে যাচ্ছেন এই জোড়াটা দেখবেন এবং রানিং জোড়াও আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইস ছাওয়া হচ্ছে মাত্র সাত হাজার টাকা ছবিরা দশক চলে আসলাম আমাদের সিরাপে থাকা আরও একটা জোড়া চমৎকার কোনর পাখি সিরপে আর এই মুহূর্তে যে কোনো পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক ইড এর সিঙ্গেল রেড পাখি এখানে মূলত বা সাইড এ যেটা রয়েছে এটা হচ্ছে পিওর সিঙ্গেল রেড পাখি এবং ডান হচ্ছে ডাবল রেড পাখির ক্রস যার কারণে দেখেন ওর কালারটা কিন্তু অনেকটা ডাবলের মতো আসছে আবার অনেকটা সিঙ্গেলের মতো আসলে ডাবলও হয় ডাবল ও হয় না যেহেতু ক্রস নাই সিঙ্গেল বেরোয় সেহেতু একটা মিক্সড কালার আসছে যাই হোক চমৎকারী জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র ছয় হাজার টাকায় সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোন পাখি সিলেভে এই মুহূর্তে যে কোনটা আপনারা আমাদের সিরাপে দেখতে পাচ্ছেন এটাও গ্রিন চিক কোন পাখি তবে এটা হচ্ছে গ্রিন চিক ইয়েলো সাইডেড ডাবল রেড ফ্যাক্টর কোন পাখি মাশাআল্লাহ এক কথায় অসাধারণ জোড়াটা সাইজ বডি ফিটনেস এবং কালার এবং পাখির জোড়াটা ডালে বসলে আমরা মতো দেখাতে পারবো বুকের কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন বলতে না বলতে কিন্তু বসে পড়েছে যা এই জোড়াটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমরা আপনাদের জন্য প্রাইস রেখেছি মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার জোড়াটা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক ফাইনালি আমরা চলে এসেছি লোটিনোফিসার রেড আই সম্পূর্ণ এবং আগে ডিম বাচ্চা করেছে একটু আগে আপনাদেরকে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে নিউ অ্যাডাল ছিল তো এইখানে যে জোড়াটা রয়েছে দেখেন কত সুন্দর ওদের কালার নিউডাল জোড়াটাও যখন প্রাপ্ত বয়স্ক হবে আর দুই থেকে আড়াই মাস যখন যাবে তাদের কালারটাও কিন্তু এরকম সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ তো চমৎকার এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন জোড়াটির প্রাইস আমরা বর্তমানে রেখেছি অনেক বেশি রিজনেবল নরমালি চোদ্দ থেকে ষোলো হাজার টাকা বিক্রি হলেও আপনারা আমাদের সেট থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা হলে সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেট থাকা আরও একটা জোড়া পাখির সেট আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার লাভবার্ড পাখি মাসাল খুবই দারুণ একটা জোড়া চমৎকার বডি ফিটনেস কালার এবং সাইজ ইয়েলো কালার লাব্বাট পাখি দেখতেই পাচ্ছেন আর বলে রাখা ভালো বর্তমানে আমাদের সিরাপে যে সমস্ত পাখিগুলো দেখতেছেন প্রতিটা পাখি কিন্তু হান্ড্রেড পারসেন্ট লোকাল পাখি খামারের পাখি আপনারা নিশ্চিন্তে আমাদের সেরাপ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তো চমৎকার এখানে যে জোড়াটা রয়েছে এটাও খামারের পাখি পায়ে রিং লাগানো আছে এবং ডিএনএ করা আছে যারা নিতে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র নয় হাজার টাকা সুবিধক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সিরাপে আর এই মুহূর্তে যে কোনোরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্রিমসন বেলিড কোনোর পাখি এক কথায় বলতে গেলে লাস্ট এক থেকে দেড় মাসের মধ্যে আমি পাগল হয়ে গেছি এই পাখিটার জন্য মানে এত পরিমাণে এসএমএস কল আসছে এটার জন্য বলার বাইরে নরমালি যে পরিমাণে আসে তার থেকে অনেক বেশি আসছে কারণ অনেকেই চেয়েছেন চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানী এবং আগে ডিম বাচ্চা করা দুইটা পাখির কিন্তু ডিএনএ করা আছে ডিএনএ কাঠ শো সংগ্রহ করতে পারবেন বলে রাখা ভালো এখানে একটা পাখির মাথার দিক দিয়ে হালকা পশম নাই ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা তো চমৎকার এই জোড়াটা আপনারা নিতে যাচ্ছেন যারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র আঠাইশ হাজার টাকা সম্পূর্ণ এখন আমরা চলে আসলাম আমাদের সিরাপে থাকা সর্বশেষ পাখির কালেকশনে আর আজকের জোড়াটা খুবই স্পেশাল একটা জোড়া কারণ হচ্ছে অনেকেই সানকোনের মধ্যে রেড ফ্যাক্টর কোনটা হয় বা কোনটা শুধু সানকোন এটা বুঝেন না এখানে দেখেন মাদি যে পাখিটা আছে ডান সাইড এটা হচ্ছে শুধু সানকোন এটা দেখেন কোনো রেড ফ্যাক্টর নাই বুকটা কিন্তু অতটা লাল নাই এবং সাইডে যেটা আছে এটা হচ্ছে নর পাখি এটা কিন্তু রেড ফ্যাক্টর যার কারণে দেখেন ওর বুকের কালারটা কত সুন্দর টক টকে লাল কালার রয়েছে তো আশা করি যারা মূলত রেড ফ্যাক্টর বুঝেন না তারাও বুঝতে পারতেছেন তো এখানে একটা রেড ফ্যাক্টর একটা নন রেড ফ্যাক্টর দিয়ে জোড়া দেওয়া হয়েছে যদি আপনাদের পছন্দ হয় দ্রুত যোগাযোগ করবেন জোড়াটির বর্তমান প্রাইস মাত্র ফিক্স প্রাইস দামাদামির কোনো অপশন নাই তিরিশ হাজার টাকা তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন আমি চেষ্টা করেছি প্রতিটা পাখি আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে যদি মনে হয় যে না পাখিগুলো খুবই চমৎকার রয়েছে তাহলে কিন্তু আপনারা আমাদের সিরাফ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা সকলেই জানেন আমরা কিন্তু ঢাকার ভিতরে বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র টাকা আপনারা ডেলিভারি চার্জ প্লাস পাখির দামটা আমাদেরকে করে দিলে আপনি যদি ঢাকার ভিতরে থাকেন সেক্ষেত্রে পাখিগুলো হাতে পেয়ে যাবেন আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাখিগুলো হাতে পেয়ে যাবেন খুব দ্রুত আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই কোনো টেনশন নাই আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই পাখিগুলো ক্রয় করতে ডিসপ্লেতে যে নাম্বার দুটা দেখতে পাচ্ছেন নাম্বার দুইটা যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন উপরের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আর নিচের নাম্বারটিতে ইমু রয়েছে আপনারা চাইলে ইমুতে নক দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শ্রেণীবাসী কুমিল্লাবাসী সহ যারা আসলে এই দুর্ভোগের মধ্যে বর্তমানে আছে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ